দীপাকে নিয়ে যাচ্ছে সূর্য এবং কবির দুজনে, ওরা যাচ্ছে এখন অন্য দেশে তাকে চিকিৎসা করার জন্য। অনুরাগে ছোঁয়া সিরিয়ালটি সব থেকে আমাদের ভালো সিরিয়াল এবং রোমাঞ্চক সিরিয়াল। এখন সূর্য দীপাকে নিয়ে যাচ্ছে অন্য দেশে চিকিৎসা করার জন্য। তখন কবির বাড়ি থেকে বের হয়ে বেগ পত্র নিয়ে, গাড়ি নিয়ে সূর্য দুজনে রাস্তায় রওনা দিল। দুজনেই রওনা দিল দীপাকে নিয়ে যাবে, সেই দুজনেই প্লেন করে। এখন কবির ভাবছে ঠিক হবে কি হবে না, খুবই কবিরের মনে কষ্ট হলো। সূর্য তখন যে হাসপাতালে গিয়েছিল সেই হাসপাতালে আবার গেল, ডাক্তারকে বলল কি হবে। ডাক্তার বলল আপনি ওকে নিয়ে যান, এখন ওর খুবই ক্রিটিক্যাল সমস্যা আছে। তখন সূর্য কিছু না ভেবেই তার দীপা প্রাণের দীপাকে বাঁচার জন্য এবং তাকে সুস্থ করার জন্য অন্য দেশে নিয়ে যাচ্ছে দীপাকে। তখন সেখান থেকে নিয়ে আসলো দীপাকে, দীপা এখন সুস্থ এবং হাসি খুশি আছে এবং ভালো আছে। দীপা এখন খুবই মনে ভালো ফিল এবং সব কিছুই মনে হচ্ছে আগের মতন হয়ে গেল। দীপা এখন খুবই সুস্থ। এখন দীপা এবং সূর্য দুজনে দুই মেয়েকে নিয়ে খুবই দুজনে এরা সুখে আছে এবং ভালো আছে এবং সব কিছুই জানে। এই দুটোই মেয়ে আমার একদম খুবই সুন্দর পরিবারের মতন এরা দুজনেই এক জায়গায় বসে আছে। তখনই বিষাদচিনী দেখে, সব থেকে বিষাদচিনী দেখেই এবং জ্বলিতে লাগলো এবং সে আবার বলছে কিছু করতেই হবে আমাকে।